যে সামনে দুর্গাপূজার মণ্ডপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোতুলপুর মিল মোড় সার্বজনীন দুর্গোৎসব। এইটার লোকেশনটা হচ্ছে, যদি আপনি এদিকটা আরামবাগ, এই যে বাসটা আসছে, এটা আসছে কোতুলপুর টু তারকেশ্বর, মানে তারকেশ্বর আরামবাগ বেঙ্গাই হয়ে যে বাসগুলো আসছে এই বাসগুলোতে চড়ে আপনি যদি আসেন, এই বাসটাই যে স্টপেজ করলো, এই স্টপেজটার নামই হচ্ছে মিল মোড়। এর আগে হচ্ছে বনমুখ আছে, এর আগে আগে স্টপেজ, মানে যদি আমি আরামবাগ থেকে আসি তাহলে মিল মোড়ের ঠিক আগে স্টপেজ পড়বে বনমুখ। আর যখন ওই বিষ্ণুপুর মুখ থেকে একদম আরামবাগ মুখে যাওয়া হবে তখন নেতাজি মোড়, তারপরে স্টপেজ হচ্ছে মিল মোড়। এখানে একটা মন্দিরের আদলেই প্যান্ডেল হচ্ছে, এটাতে এখনো কাপড় টাপড় দিয়ে কাজ হয়নি, শুধু বাঁশ দিয়ে বাটাম দিয়ে কাজই হয়েছে দেখছি। তো বাঁশগুলোকে সারি সারি করে বেঁধে একটা মন্দিরের আদল দেওয়া হয়েছে, সেরকম ভাবে এখনো কাজ মানে দেখতে পাচ্ছি না, তবে মিস্ত্রি অনেক রয়েছে, মানে আর তো পুজোর বেশি দেরি নেই, সবাই যাচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর কেউ যদি বাসে আসেন তাহলে তো বাস স্টপ এটা পাওয়া গেল, আর যদি বাইকে আসেন বা নিজের পার্সোনাল গাড়িতে আসেন তাহলেও তাই, একদম রাস্তার পাশেই পেয়ে যাবেন। যদি আরামবাগ থেকে আসেন তাহলে তো বাঁ দিকে পড়বে, আর যদি বিষ্ণুপুর থেকে আরামবাগ মুখে যান তাহলে এটা ডান দিকে পড়বে, কারণ কাছে, কোনো ঘোরাঘুরির ব্যাপার নেই, কোনো গলি টলিতে যেতে হবে না, এটা একটা ভীষণ সুবিধে। আর কোতুলপুরে মোটামুটি 6-7টা প্যান্ডেল তো হয়েই থাকে, যদি আপনি মানে একসঙ্গে সব কটা দেখে নিতে চান তাও দেখে নিতে পারেন, যেমন মিল মোড়, নেতাজি মোড়, আনন্দপল্লী, এগুলো সবই কিন্তু একদম রাস্তার পাশে পাশে।